আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? তো আজকে তোমার বাইকের একটা রিভিউ করতেছি আমরা, ঠিক আছে? আমার সাথে তাহলে র্যাক ইনে চলো, টাইম আছে না? ওকে ফ্রেন্ড, তাহলে আজকে আমরা 4B-র একটা রিভিউ করতেছি। আমার বন্ধু রাশেদ সেই বাইকটা ইউজ করতেছে দীর্ঘদিন যাবত, তো আমরা এখন র্যাকিনে গিয়ে কথা বলবো। বন্ধুরা, রাস্তাটা অনেক সুন্দর করছে রাশেদ, আমার সামনে যাচ্ছে। হ্যাঁ, যাও যাও যাও, তুমি আগাও আগাও। তো অবশেষে আমরা র্যাকিনে চলে আসলাম। কিরে ফোন দেয় কে? ওই মোড়ে ওই গেটে যায় দাঁড়াম। হ্যালো বন্ধুরা, এখন আমি র্যাকেন সিটিতে আছি। তো আমার সাথে আছে আমার ভাইদা আর আমার ফ্রেন্ড রাশেদ। তো আমরা এখন রাশেদের 4B-র একটা রিভিউ করব, এর ভিতরে কী কী আছে, এটা ভালো মন্দ এ টু জেড ও এটা আপনাদের বুঝিয়ে বলবে। তো আপাতত আমরা রাশেদের সাথে কিছু সময় কথা বলি, যে ওর বাইকটা ইউজ করতেছে কত বছর ধরে, কবে কিনছে, কীরকম সার্ভিস দিচ্ছে, তো এ টু জেড বিষয়গুলো আমরা ওর কাছ থেকে এখন শুনবো। তো রাশেদ বন্ধু, এদিকে আসো। তো তুমি এই 4B গাড়িটা কবে নাগাদ কিনছো? আমি এটা 2019 সালে ডিসেম্বর মাসে কিনছি। 2019 সালে ডিসেম্বর মাসে? তো ওর পরে সম্ভবত আমার গাড়িটা আমি কিনছি, ওটার পরে। আচ্ছা, এত গাড়ি আছে মার্কেটে, অনেক কোম্পানির বাইক আছে, অনেক মডেলের বাইক আছে, তো এত কিছু থাকতে তুমি এই 4B-টা কেন কিনলা? আসলে তখন 160 মডেলের মানে 4B-টা লেটেস্ট ছিল, কারণ পছন্দের মধ্যে ছিল, সাধ্যের মধ্যে পাইসি তে কিনে ফেলছি। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে সার্ভিস কেমন দিচ্ছে? তুমি তো বিগত প্রায় 1 বছরের উপরে আচ্ছা আচ্ছা হ্যাঁ চালাইতেছো, তো সার্ভিসটা কেমন দিচ্ছে, পারফরমেন্স? সার্ভিস বলতে 4B-তে মানুষ যে একটা কমপ্লেন দেয়, মানে অ্যাপাচি 4B RTR-এর মধ্যে, যে এটা অনেক স্লিপ করে, ব্রেকিং সিস্টেম খারাপ। আসলে গাড়ি চালানোর বিষয়টা হলো নিজের হাতে, নিজের ভিতর। এখন কথা হলো যে আমি সিঙ্গেল ডিস্ক চালাই, আমার সিঙ্গেল ডিস্কতে এখন পর্যন্ত ওরকম কোনো মেজর কোনো ইস্যু আমি পাই নাই, যে মানে স্কিড করে বা ইয়ে করে। ওগুলো হার্ডলি ব্রেক করলে সব গাড়ি স্লিপ করবে, এটা স্বাভাবিক বিষয়, বালির ভিতরে স্লিপ করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো দোস্ত, একটু আগে আমি যখন যাইতেছিলাম, তুমি আমার ক্রস করে একটা পাওয়ার দিয়ে চলে গেছো, এটা কীভাবে গেলা? আসলে বেসিক্যালি আমরা সবাই জানি যে অ্যাপাচি 4B হলো 160 বাইক, আর এটা ইনিশিয়াল পাওয়ারটা খুব ভালো, 16.8। সো ওই পারফরমেন্স বেসিস করে আমি আগে চলে গেছি বন্ধু। আমি ওটা এত জানি, তাও জিজ্ঞেস করলাম যে অডিয়েন্স যারা আছে হয়তো অনেকে জিনিসগুলো বুঝে না, কিন্তু এই বাইকের হ্যান্ডেল, হ্যান্ডেল বারের পজিশন, সিটিং পজিশন, ওভারঅল মিলায় কীরকম, মানে কমফোর্ট ফিল হয় কেমন? অলওভার মানে গুড, ভালো, সব দিক দিয়ে ঠিক আছে, বাট হ্যান্ডেল বারটা একটু চড়া হওয়ার কারণে যখন আমরা ইউটার্ন নিই, ইউটার্ন নেওয়ার সময় একটু জায়গাটা একটু বেশি লাগে, কানটা একটু বড়ো হওয়াতে আর হ্যান্ডেল বারটা একটু বড়ো হওয়াতে আমরা যখন ঘুরাই জায়গা বেশি লাগে, জানি যেটা পাইপ হ্যান্ডেল বার, পাইপ হ্যান্ডেল বারগুলো ঘুরাতে গেলে একটু জায়গাটা একটু বেশিই লাগে। তুমি বন্ধু, তুমিও কয়েকদিন পর ফেস। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাইলে আরেকটা জিনিস হলো কি, হাইট, হাইটের বিষয়। যেমন আমার হাইট 5'4", তো এই বাইকের ক্ষেত্রে মানে সঠিক হাইট কত বলে মনে করো? এই বাইকের ক্ষেত্রে সঠিক হাইটটা আই থিঙ্ক 5'6", বিকজ আমি 5'6" তাহলে ইজিলি সে চালাতে পারে। এক্স্যাক্টলি, সে একদম ইজিলি যায়, 5'6"-এর উপরে যারা আছে তারা খুব, তারা খুব ইজিলি চালাতে পারে। 5'6" এভারেজ, মানে এক্স্যাক্ট পারফেক্ট ম্যাচটা হয় এটার সাথে। আচ্ছা আচ্ছা, আর এমনিটার কন্ট্রোলিং কেমন? যেমন আমরা যদি অফ রোডে এটা দিয়ে রাইড করি, অফ রোডের কন্ট্রোলিং কেমন, আর অন রোড যেটা আর কি ভালো একেবারে মাওয়ার যে রোড, ওইরকম রোডের কন্ট্রোলিং কেমন, দুইটার মধ্যে ডিফারেন্ট কী আছে? বেসিক্যালি সত্যি কথা বলতে ব্রেকিং সিস্টেমটা হলো সব নিজের কাছে, আমি যেভাবে মানে ব্রেক করবো গাড়িটা ঠিক ওইভাবেই থাকবে, তাই না? তো অ্যাপাচি RTR সবার একটা দুশ্চিন্তা আছে যে এই গাড়ি অনেক স্লিপ করে বা ব্রেকিং সিস্টেম বাজে, এটা খুব অ্যাক্সিডেন্ট হয়, এটা 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 একদম ভুল একটা কথা। সব কিছু নিজের ভিতরে, আমার দুটো ফ্রেন্ড আছে অ্যাপাচি চালায়, ওরা 2 বছরের উপরে, রাকিব এন্ড মানিক, ওদের আল্লাহর রহমতে কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়, টুকটাক এই ঢাকা সিটিতে যে কোনো রিক্সা টিক্সা হালকা পাতলা লাগে, এছাড়া কোনো অ্যাক্সিডেন্ট নাই। সবগুলো বাইকই হয়, সচরাচর সব বাইকই হয়। হ্যাঁ, আর আমি 164 চালাই আপনার 1.5 বছর। সো বন্ধুরা, এইটুকু বলতে পারবো যে আলহামদুলিল্লাহ ব্রেকিং নিয়ে আমার কোনো
মানে প্রবলেম হয় না এই পুরো ব্রেকিং আর কি ভালো পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আর এটা তো টায়ারের যে ইয়াটা কাঠামোটা এটা মোটামুটি এটা তো দেখলাম খুব ভালোই আর টিয়ার যেটা আগে ছিল এটা তো 4 বিটে এটা অনেক ভালো আপডেট করে দিয়েছে আচ্ছা আগেরটার তুলনায় তো এটার ওই রিয়ার টায়ার ফ্রন্ট টায়ারের কন্ট্রোলিংটা ভালো ঠিক না আচ্ছা এটা গেল এখন হলো যে এইটা যে মিটারটা আমি ছোট একটা বিষয় মানে শেয়ার করি হ্যাঁ অবশ্যই আরটিআর 4বি মানে 164বি তে আপনি যখন ব্রেক করবেন তখন যদি এটা হাইওয়ে রোড হয় বা সিটি রোডে আপনি যখন 60-70 করবেন তখন আপনি যখন ব্রেক করবেন ইনিশিয়েন্ট ব্রেক যেটাকে আমরা বলি ইনিশিয়েন্ট আমি ওইখানে স্টপ করব গাড়ি তখন হাইড্রোলিক এবং পাই ব্রেক যদি একসাথে মেজারমেন্ট করে ধরতে পারেন তাহলে আই থিঙ্ক কোনো রকম প্রবলেম বা অ্যাক্সিডেন্ট আপনার হবে না ইনশাআল্লাহ এটুকু আমি কনফার্ম মানে বলতে পারি মানে এটা দক্ষতার উপর ডিপেন্ড করবে যে আপনার কন্ট্রোলিং কেমন হবে টায়ার প্রেসারের উপর একটা জিনিস ডিপেন্ড করে যখন দেখা যায় বৃষ্টির সময় থাকে তখন আরটিআর গাড়িগুলো অনেক বেশি স্লিপ করে আমরা পিছের ব্রেকটা ধরলেই স্লিপ করে গাড়ি ঘুরে যায় পুরো তো তখন কি টায়ার প্রেসার যদি আমরা কমায় রাখি ধরেন 35 রেগুলারলি দিই পিছেরটা 35 সামনেরটা 45 তখন যদি আমরা পিছেরটা 25 সামনেরটা 30 দিয়ে রাখি বা 35 দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের বৃষ্টির দিনে কোনো রকম স্লিপের কোনো মানে এরকম চান্স হবে চান্স নাই কোনো চান্স নাই তাহলে তো ভালোই এমনি আমি যেটা ওভারঅল শুনলাম যে আরটিআর 4বি দিয়ে নাকি সবাই স্ট্যান্ড করে মানে স্ট্যান্ডের জন্য একটা আদর্শ বাইক হিসেবে সবাই ইউজ করে যারা স্ট্যান্ড রাইডার আমিও টুকটাক স্ট্যান্ড করি বাট আমি এখন দেখাতে যাচ্ছি তো যাই হোক এটা তো এই কারণে কন্ট্রোলিংটা একটু ভালো হবে এটা স্বাভাবিক তো আগে যেসব ল্যাকেজ ছিল ওগুলারে ঠিকঠাক করে নতুনভাবে একটা নতুনত্ব দেওয়ার জন্যই কোম্পানি টিভিএস কোম্পানি এই বাইকটাকে মার্কেটে নতুনত্ব এনেছে তো এটা হলো গিয়ে একটা বিষয় ভালো একটা দিক গেল আরটিআর 4বি তো এখন স্পিডের বিষয়টা এটা টপ স্পিড কত পাইছিলা এটা টপ স্পিড আমরা চাঁদপুর থেকে আসার সময় আমি 121 উঠাইছি তারপর থেকে মাওয়া একবার যাওয়ার সময় 128 এর উপর আমি আর বেশি তোলার সাহস পাই না যদি সত্যি কথা আমার জাস্ট একটা রাইড দিয়ে জাস্ট টেস্ট ড্রাইভ করা ছিল ওই টেস্ট ড্রাইভ করে ফেলছি 128 এটা সর্বোচ্চ আর এইটা টপ স্পিড উঠানোর সময় মানে কততে গেলে ভাইব্রেশন শুরু হয় ভাইব্রেশন বলতে আমি এখনো ওরকম ফিল করি না কেন আমি যখন 128 তখন মানে আরটিআর কিন্তু ভাইব্রেশন হয় গাড়ির না আরটিআর এ ভাইব্রেশন আছে হ্যাঁ এই জন্য জিজ্ঞেস করলাম 4বি এর একটা ভালো একটা দিক হলো যে এটা ভাইব্রেশনটা আপনি 120-130 ফিল করতে পারবেন আমার মনে হয় যেটা 120-130 ফিল করা যায় তাইলে তো খুবই ভালো গাড়িতে মোবাইলের কোনো প্রবলেম না থাকে তাহলে আমার মনে হয় 120 এটা ভাইব্রেশন আপনি ফিল করতে পারবেন এটা তো কোন মোবাইল ইউজ করলে ভালো হবে মানে মোবাইল ইউজ করার ক্ষেত্রে কোন গ্রেডের সবগুলো গাড়ির তো একটা রিকমেন্ডেশন একটা মানে মোবিল থাকে তো আমি শুরু থেকেই টিভিএস 24 যেটা ওটাই দিয়ে আসছি মাঝখানে একবার ওই মোটুলটা আমি ইউজ করছিলাম মোটুলটা খুব ভালো কিন্তু কথা হলো ওটা 1200ml পাওয়া যায় না তাই আমি ওটা কিনি না পার্টি এটা 1200ml লাগে হ্যাঁ এটা 1200ml লাগে সো আমি টিভিএস 24 সিনথেটিক ফুল সিনথেটিক যেটা ওটা ইউজ করি আচ্ছা আচ্ছা তো এই জন্য পারফরমেন্সও ভালো যাচ্ছে আর কথা হলো মোবিলটা হলো যে সবচেয়ে একটা বাইকের জন্য একটা বড় ছিল যে মোবিল এটা অবশ্যই হ্যাঁ মোবিলটা যদি আমরা টাইমলি না পাল্টাই ঠিক আছে মোবিল ফিলটা যদি না পাল্টাই তাহলে হলো যে গাড়ির ভাইব্রেশন যেটা আপনি বললেন ভাইব্রেশন হ্যাঁ ওইটা কিন্তু দেখা যায় যে ফিল করে আর তখন বলে যে গাড়ির প্রবলেম হয় আসলে গাড়ির প্রবলেম গাড়ি যত যত্ন করবা গাড়ির বন্ধু তত ভালো থাকবে এটা হলো সবচেয়ে বড় কথা এটা তো অবশ্যই গাড়ির যত্নের উপর ডিপেন্ড করে গাড়ির সার্ভিস কেমন দিবে এক্স্যাক্টলি সেটা অবশ্যই ওকে আর এমনি তোমার ব্যক্তিগত মানে এই চালানোর যে অভিজ্ঞতা এটা ইউজ করার যে অভিজ্ঞতা কোনো একটা খারাপ সাইডগুলো যেগুলো আছে মানে কিছু কিছু খারাপ সাইড তো অবশ্যই থাকে তো দুই একটা খারাপ সাইড বলো আমাদের খারাপ সাইড বলতে কি টিভিএসের সবচেয়ে যেটা মেজর বেশি সবচেয়ে মেজর খারাপ দিক সেটা হলো সবাই বলবে আরটিআর বলেন 4বি বলেন সেটা হলো যে গাড়িটা সিটি রাইডের সময় অনেক সময় গাড়িতে মোবিল আছে ঠিকঠাক তেল আছে ফুয়েল আছে সব কিছুই ঠিকঠাক থাকে গাড়ির ফুল সার্ভিসও থাকে কিন্তু এটা মাঝে মাঝে গিয়ার আপডাউনের ক্ষেত্রে গাড়িটা বন্ধ হয়ে যায় আমরা যেটাকে বলি যে গিয়ার মিসিং কারণ আমি থার্ড গিয়ারে চালাতেছি আমার গাড়ি হলো 25 থার্ড গিয়ারে থাকলে তো গাড়ি 35 উপরে থাকার কথা তো তখন কিন্তু গাড়ি আমি ক্লাস ধরে আসি তারপর গাড়িটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তো আমরা আবার এটা আবার ক্লাস ছেড়ে দিলে বা ক্লাস টান দিলে এটা গাড়ি স্টার্ট হয়ে যায় আর জিনিসটা একে ধাক্কা দেয় বা বডি একটা ইয়া করে মানে দেখা গেল একটা বাসের পাশ দিয়ে যাইতেছি একটা এটা বন্ধ হয়ে গেল অবশ্যই আমি কনফিউজ যদি কিছু একটা হয়ে যায় এই জন্য আর কি এটা আমি বলবো এটা খারাপ এছাড়া মেজর কোনো খারাপ দিক আমার চোখে এখনো পড়ে না আর কথা হলো যে এটা হেডলাইটটা খুবই বাজে একটা হেডলাইট দিচ্ছে হ্যালোজেন একটা হেডলাইট এরকম একটা প্রিমিয়াম গাড়ির মধ্যে যদি একটা এলইডি হেডলাইট দিত কোম্পানিগুলো খুব ভালো হতো আর কি এটা তো তোমাদের কিনে নিতে হবে হ্যাঁ হ্যাঁ তাও অবশ্যই ঠিক এটা আমার কিনে নিলেই সমস্যা সমাধান কত 500-1000 টাকা নেব কিন্তু এটা ডিসপ্লেটা আমি যে দেখলাম ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমরা একটু ডিসপ্লেটা যদি দেখি প্রথমে লেখা ওঠে গো
খুবই ভালো লাগলো বিষয়টা, এই ডিসপ্লের বিষয়টা। আমার ডিসপ্লেটা এটার সাথে কম্পেয়ার করলে লাভ নাই, আমারটা তো 100cc-র বাইক। তো ভালোই লাগলো, তো খুঁটিনাটি অনেক বিষয় আমরা জানলাম। যদি আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আমরা আরেকটা সেকেন্ড পার্ট করব, তো তখন ওইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু আমাদের এখন রমজান মাস চলতেছে, আমাদের এখন বাসায় যাওয়া উচিত, তো আমরা এখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেই, কি বলো? ওকে, আচ্ছা বন্ধুরা চলেন তাহলে আমরা এখন একটা স্লোমো রাইড দিয়ে আসি। আমিনুল রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন ভাই, মানে রিক্সাগুলা ওকে বন্ধুরা, তাহলে আমরা এখন বাসায় যাচ্ছি, আমার বন্ধু সে রেডি হয়ে যাচ্ছে, আমিও এখন হেলমেট পরবো। আর হেলমেট পরে অবশ্যই বাইক চালাবেন, হেলমেট ছাড়া চালাবেন না যেখানেই বার হন, আপনি যদি এলাকার ভিতরে থাকেন হেলমেট ইউজ করবেন, ঠিক আছে না বন্ধু? ওকে দোস্ত, আল্লাহ হাফেজ, টাটা। ওকে আবার দেখা হবে। ওকে এখন আমিও বাসার দিকে চলে যাচ্ছি, রাশেদ চলে গেল। তো এই জায়গাটা মোটামুটি ভালোই লাগে আমাদের কাছে রাইড করে। মোটামুটি আপনারা আপনারা যদি খেয়াল করে দেখেন যে অনেক বাইকার আছে যারা এখানে আসে। তো এই যে দেখেন সামনে দুজন দাঁড়িয়ে আছে, তো এখানে আমরা সময় পার করার জন্য আসি, খুবই ভালো লাগে। তাছাড়া রাস্তাটা অনেক নিরিবিলি, রাস্তায় আসতেছে মানে উন্দর রাস্তায় তখন আইসা এখন সঠিক রাস্তায় আসছে। ওই যে দেখেন হেলমেট ছাড়া যাচ্ছে, নিজের প্রিয়জনের খেয়াল যদি নিজে না রাখে তাহলে কিভাবে হবে? মানে হেলমেট কি শুধু পুলিশের জন্য? ওই যে আর একজন বের, সে হেলমেট ছাড়া তার বোন হতে পারে, ওয়াইফ হইতে পারে, রিলেটিভ হইতে পারে, গার্লফ্রেন্ড হইতে পারে, তো তাদের চিন্তা কি নাই, কেয়ারিং নাই?
যে আমার হেলমেট পরা উচিত, আমার আমারও পরা উচিত, আমার সাথে যে যাবে তারও পরা উচিত। আমি তো ওই পাশে চলে যেতে দিয়েছিলাম, আমি ভুলেই গেছিলাম যে রাস্তা এখন কাজ চলতেছে, এই জন্য একটাই দুইটা। তো ভুলে গেলে হবে না, আমি এখন আবার স্মরণ করে সতর্কতার সহিত বাইক রাইড করতে হবে। আমরা এখন কাফুল থানার কাছে আছি, এই যে আমার পাশে কাফুল থানা। লুকিং গ্লাস দেখে না, তারা বাইক চালায়, মন চাইলেই তারা ডাইনো বাম ঘুরে দেয়। অবস্থা খুবই বেগতিক দেখা যাচ্ছে। এখন যাব, একটা টান দিব। না, এত জোরে চালায় তো লাভ নেই, মজা নেই, আস্তে আস্তে চালাবো, এটাই ভালো। তো আমার বন্ধুর তারা ছিল, সে চলে গেছে, এখন আমরা রিল্যাক্সে আস্তে করে যাচ্ছি বাসার দিকে। আমার বাসা কচু খেতে এবং রাশেদের বাসা ইব্রাহিমপুরে। এটা ইব্রাহিমপুর আর ওই পাশে কচু খেত, রাস্তার এই পাশ আর ওই পাশ ব্যবহার। তো এই রাস্তাটা ঠিকঠাক করছে, খুবই ভালো লাগতেছে। আগে রাস্তাটা ভাঙ্গা ছিল, এব্রো থেব্রো অবস্থা ছিল, তো ওই তুলনায় এখন ভালো করছে, এটাই ভালো লাগতেছে। রাইড করেও আরাম আছে। এখন আবার আমরা ফিরেছি না, সেই ভাঙ্গা রাস্তা চলে যাব। এলাকার ভিতরে লোকাল মানুষজন যে যাতায়াত করে, তো তাদের এই যে পথ রাস্তা পারাপার, তাদের এই রাস্তা পারাপার হওয়াটা খুবই উদ্বেগজনক। তারা যখন তখন রাস্তা পার হয়ে যায়, যেদিকে মন চায়, কোনো সিগন্যাল নেই। তো এটা খুবই খারাপ একটা দিক আমাদের নাগরিকদের। তো আমার ছোটো ভাই এখন কোথায় যেন যাবে, ওর ফোন দিয়েছিল। তো আজকে ইফতার পার্টি আমাদের বাসায়, ফ্রেন্ডরা মিলে ইফতার অ্যারেঞ্জমেন্ট করতেছি, রমজান মাস প্রায় শেষের দিকে। তো অবশেষে চলে আসলাম বাসার নিচে। ওকে বন্ধুরা, ওই যে আমার ছোটো ভাই আসতেছে, মোবাইল কাঁধে দিয়ে আসতেছে, কার সাথে কথা বলতেছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ব্লগে আবার দেখা হবে। এখন আমি সাততলার উপরে উঠবো। আল্লাহ হাফেজ।